Cái này em có tại đây luôn cho mình không cần. Dạ, ừ, test cho em luôn đi. Maybe he test. Nó anh cứ làm hết chứ, anh cứ test vào. The whole dry extra, you can remove it. You can. It's stand, right? This was standing. Khi mình quay mình phải vô đúng cái app của nó mình mới quay được, hay là mình có thể mở bằng cái camera thường của mình? Dạ cũng được, được đúng camera thường thì mình chỉ di chuyển cơ hoặc à chứ không có dùng những cái option trong đó được đúng không? When do they call by normal camera? Maybe during this off. যখন সেটআপ পজিশনটা সেটআপ করবেন তখন এটা লাগে, নরমালি এটা লাগে না। আর আমি ওগুলো ব্যবহার বেশি একটা পারি না, কারণ আমার প্রথম। আর সাথে একটা প্যাড দিছে যেটা ওই আপনার এই ম্যাগনেট আছে, ম্যাগনেটের সাথে লাগানো যায়, যদি নষ্ট হয়ে যায় তো এটা আবার ব্যবহার করা যায়, এই যে এটার সাথে। তা একটা অলরেডি আছে, তারপর ওরা একটা এক্সট্রা দিছে। তা আমি এগুলো কোনো সময় ব্যবহার করি নাই, আমি এগুলো বেশি একটা বুঝি না। সাথে একটা চার্জিং কেবল দিছে, ইউএসবি কেবল, আবার এটা পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যায়। পাওয়ার ব্যাংকের ইউএসবি পোর্ট আছে, তো এটা ব্যাটারি ব্যাকআপটা দেয় ওরা যা বললো যে 15 ঘন্টা দেয়। তা এখন আমি এটা পুরোপুরি ব্যবহার করতে পারিনি, আমি কয়েকটা ভিডিও করছিলাম, যেহেতু আমি ইউটিউবার না তো এগুলা বেশ একটা বুঝি না। তা আমার ওই যে ভিয়েতনামের বউ আছে, এ খুবই মানে আমার বারবার বলে তো আমরা করি না কেন। তা এখন আমার আসলে কণ্ঠটা বেশ একটা ভালো না। আবার দেখা যেতেছে আমি এত অ্যাক্টিভ না এসব ভিডিও করার ব্যাপারে, যে কীভাবে কন্টেন্ট তৈরি করা লাগে, বাচ্চা কীভাবে রেকর্ড করা লাগে এগুলো বিষয়টা আমি বুঝি না, বা বাচ্চা কীভাবে ডিসক্রাইব করা লাগে যে জিনিসগুলোর ব্যবহার কীরকম। তো ওই কারণে মানে আমার একটু শরমও লাগে বেশি ক্যামেরার সামনে কথা বলতে, এই সব ব্যাপার। তো সবার মধ্যে তার সব ট্যালেন্ট থাকে না। তো যেহেতু আমি ভিয়েতনামে একটু লং টাইম আছি, তো এখান থেকে কোনো অ্যাক্সেসরিজ কিনতে হলে বেশি
পারলাম না, তো আমার জন্য দোয়া করবেন। আর আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি, যেন সবাই ভালো থাকেন, ভালোভাবে আল্লাহ যেন আপনাদের রাখে। এই ভিডিওটা আমি মোটরবাইক থেকে রেকর্ড করছি, তো এখন দেখা যাচ্ছে মোটরবাইক অনেক জায়গাজায়ি করলেও ভিডিওটা খুব সুন্দর আসছে, মানে খুব স্মুথ আসছে, বেশি একটা নড়াচড়া হয় নাই, মাঝে মুভ করে নাই। আর এই ভিডিওটা আমি আমার বাসার সামনে হাঁটার সময় রেকর্ড করছিলাম, তো পারফরমেন্স খুবই ভালো, মানে বেশি একটা শেক করে নাই, দেখা যেতেছে ভিডিওর কোয়ালিটি খুব ভালো থাকে, মানে বেশি একটা মুভমেন্ট করে না হাঁটার সময় প্লাস রাইড করার সময়ও।